বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পিয়ালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, আর স্টান টান করে চলে আসলাম। এখন বাজে 10:08। তো এখন আমার মামিরা চলে যাচ্ছে, যে টোটো উঠে পড়েছে, টোটো ছেড়েও দিল, চলে গেল। যে টোটো করে চলে গেল আমার মামা মামি, আর এই যে মার বোন, মা আর বোন আর দিদা রয়েছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে ঠাকুরের জায়গাটা সব গোছানো রয়েছে, আর গামলা দিয়ে ইয়ে নিয়ে ঢাকা দেওয়া রয়েছে। ময়ূরের পালক দুপাশে দুটো হেলে গেছে। তো আমরা এখন বসে আছি অন্ধকারে, নয় আমরা কিন্তু ঘরে বসে আছি। আর আমাদের ঘরটা এমনিই অন্ধকার, জানলা দিয়ে একটু একটু আলো আসে, লাইটটা জ্বালাইনি, কারেন্ট চলে গেছে সেই কারণে। তো ওয়াইফাইয়ের যেহেতু নেট চলছিল, মোবাইলে ভিডিও দেখছিলাম, আর কারেন্ট চলে গেছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। আর এর মোবাইলে নেট রয়েছে, বসে বসে কাটছে। তো ওদিকে মা রান্না করছে, তো রান্না বান্না হয়ে গেলে খাবো। খুব খিদে পেয়ে গেছে কালকে, কারণ কয়েকটা লুচি খেয়েছি, শুধু ভাত তো খাইনি। কালকে উপোস করেছিলাম সারা দিন, আর শুধু রাত্রেবেলা লুচি খেয়েছি, আর কিছু খাইনি। প্রচণ্ড খিদে করছে খিদেতে। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এখন বাজে 12:00। তো 12:00 সময় মা চলে যাচ্ছে, মা বাড়ি গিয়ে থাকবে আজকে দিনটা, দিয়ে কালকে বাড়ি চলে যাবে। আর বোন থাকছে কালকে, তোমাদের দাদা ভাই গিয়ে দিয়ে আসবে মামা বাড়িতে, তারপরে চলে যাবে মা। চলো বেরিয়ে যাচ্ছে। তো মা এই যে চলে যাচ্ছে, মা গিয়ে দিদা বাড়িতে থাকবে, কালকে বোনকে দিয়ে আসবে আমার হাজবেন্ড, তারপরে বোনকে নিয়ে মা চলে যাবে। তো টোটো চলে এসেছে বাড়ির সামনে, তো টোটোয় উঠে চলে যাবে মা। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো আমি রান্না বান্না করে আসলাম, আর রান্নাঘরটা মুছে বাসন টাসন মেজে একেবারে চলে আসলাম। আর ওরা ঠাকুর নিয়ে চলে গেল, যেখানে রাখবে ঠাকুর রেখে আসবে। আর আমি বলেছি একটা চকলেট কিনে দিয়ে আসবে, ক্যাডবেরি একটা কিনে দিয়ে আসতে বলেছি। তো সবাই গেছে, বোনঠন সবাই গেছে, আর মা বাবা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। এক্ষুনি ওরা চলে আসবে, বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়, বাড়ির অনেক কাছাকাছি, একদম বেশি দূরেও নয় বেশি কাছাকাছিও নয়। আর ওই যে মা কালকে ময়ূরের পালক দুটো এনেছিল, তো ওই পালক দুটো রেখে দিলাম ঘরে, কোথায় টাঙিয়ে রাখি বা কোথায় রাখি দেখি, পরে যেখানে রাখবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মনটা খারাপ, মানে মনটা খারাপ বলতে খারাপ লাগে না, যখন বাড়িতে পুজো হয়, পুজোর পরে যখন ঠাকুর নিয়ে চলে যায় সকলেরই মন খারাপ লাগে। তো যাই হোক, সে তো মানে যেতেই তো হতো, কিছু করার নেই। চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ওরা আসুক তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। এই যে দেখছো, এইখানে ঠাকুরটা রাখতে আসলো, আর এখানে কত ঠাকুর রেখে গেছে দেখো। আমাদের প্রথমবারে যখন পুজো করেছিল তখনও এইখানেই ঠাকুর রেখেছিল, তো এই যে এখানেই রাখতে এসেছে ঠাকুর। আমি তো যাইনি, তো তোমাদের দাদা ভাই ফোনটা আমার বোনের কাছে দিয়েছিল, আমার বোন ভিডিও করেছে, তো এখানেই রেখে আসে। আর আমি বলেছিলাম একটা চকলেট কিনে দিও, দুখানা চকলেট কিনে দিয়ে এসেছে। তো ঠিক আছে, আমি যেতে পারলাম না, তো এই যে চকলেট পকেট থেকে বার করে হাতে ধরিয়ে দিচ্ছে, দু হাতে দুখানা চকলেট ধরিয়ে দিয়েছে। আর ওখানে চকলেটটা দিয়ে আসা হয়, তো আমরা যেই চলে আসি আর ওখানে সবাই থাকে, তারা নিয়ে নেয় চকলেটটা, দিয়ে তারাই খেয়ে নেয়। আগের বারে একটা বুড়ি ছিল, সেই বুড়িটা খেয়ে নিয়েছিল, আর এবারে একটা ছেলে, ছেলেটা খেয়ে নিয়েছিল, ওখান থেকে সরতে না সরতেই নিয়ে নিয়েছে। ওরা এসে আর কি বলছিল। তো এখন দেখছো যেখানে ঠাকুর রয়েছে, দুপুরবেলা দিতে গেছিল, তো তারপরে আরো ঠাকুর হয়ে গেছিল। তো এই যে লাইটটা জ্বালিয়ে দিল, তুমি লাইট অনিশ, এটা কি জ্বলছে? টাইট লাইট না টাইট। তো ঠাকুর নেই প্যান্ডেলে, প্যান্ডেলের অর্ধেক কাপড় খোলা হয়ে গেছে, শুধু ওপরের কাপড়টাই বা কেন আছে, এটাও তো খুলে দিতেই পারত। অনিশ কি জ্বলছে, এটা কি জ্বলছে? টুনি টাইট। তুই কি করছিস? বার করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি করছো কি করছো? নাচো 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 নাচো, এই দেখো দেখো। তো বাবা রাত্রিবেলা নিয়ে এসেছে চাইনিজ রাইস, তো এটাকে চাইনিজ রাইসও বলা যায়, আবার চিকেন রাইসও বলা যায়। তো অনেক দিনই খাই না, ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিচ্ছি, মানে বন্ধ করে দিয়েছি কথাটা বলবো না, সেই খাওয়া হয়ে যায়, যতভাবে খাবো না খাবো না ঠিক খাওয়াই হয়ে যায়। তো এই যে অনেকদিন পরেই নিয়ে আসা হলো, বেশ ভালোই লাগলো আজকে খেতে। তো সবাই মিলে খেলাম চিকেন রাইস। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, মশারি টাঙানো হয়ে গেছে, তো আমার বোন ওখানে শুয়ে পড়েছে আর তুমিও ওখানে শুয়ে পড়েছো, মাঝখানে গিয়ে আমি ঢুকে যাবো। তো চলো, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড, কালকে তো কথাই বেরোচ্ছিল না, আর আজকে ঠিক আছি আমি। তুমি ঠিক আছো আজকে? উপোস কালকে উপোস করে আজকে ঠিক আছো? তো কালকে একদম মা রাত্রিবেলা মনে হচ্ছিলো না যে কথাটা বলি, তো আজকে ঠিক আছে। তো বোন কালকে সকালবেলা চলে যাবে মা বাড়িতে, তোমাদের দাদা ভাই গিয়ে দিয়ে আসবে, তারপরে মা ওখান থেকে ওকে নিয়ে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের নতুন নতুন ব্লগ তোমরা দেখতে থাকো। চলো টাটা।